ওম নম শ্রীতিরাজায় বিবেকানন্দ সুর সচিৎ সুখ স্বরূপায় স্বামী শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা শরৎচন্দ্র চক্র স্বামী শিষ্য সংঘাত থেকে আমরা আলোচনা করবো আজকে আঠাশ নম্বর পল্লী এটি ভারী সুন্দর দুটি জিনিসই আছে ব্যক্তি স্বামী বিবেকানন্দ কাও এই পল্লিতে আমরা খুঁজে পাব এবং স্বামীজি শাস্ত্রজ্ঞ স্বামী বিবেকানন্দকে খুঁজে পাব ব্যক্তি স্বামী বিবেকানন্দ হেঁটে বেড়াচ্ছেন চলে বেড়াচ্ছেন কেমন করে তিনি আচরণ করছেন এই সমস্ত কিছু আমরা দেখতে পাব ভগবানকে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ভগবৎজীকে জিজ্ঞেস করেছিলেন যে স্থিত প্রজ্ঞকে কেমন করে চিনব কেমন করে তিনি কথা বলেন কীরকম করে তিনি আচরণ করেন সাধারণ মানুষের মতো দেখলেই তাকে চেনা যাবে এরকম নানা প্রশ্ন ছিল অর্জুনের মনে এবং ভগবান একটু একটু করে কেমন করে সেই কিভাবে তিনি কথা বলেন কেমন তিনি সেগুলো বর্ণনা করেছেন এগুলো আপনারা শ্রীমদ্ভোগ গীতার দ্বিতীয় অধ্যায় খুঁজে পাবেন বলছেন এই বেলুড় মঠ নির্মাণকাল আঠারোশো আটানব্বই সালের ঘটনা স্বামীজির শরীর সম্প্রতি অনেকটা সুস্থ মঠের নতুন জমিতে যে প্রাচীন বাড়িটি ছিল তাহার ঘরগুলি মেরামত করিয়া বসবাস উপযোগী করা হইতেছে কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই সামগ্রী জমিটি মাটি ফেলিয়া পূর্বে সমতল করা হইয়া গিয়াছে স্বামীজি আজ হয়ে শিষ্যের সঙ্গে শিষ্যকে সঙ্গে করে মাঠের জমিতে ঘুরিয়া বেড়াইতেছেন স্বামীজির হস্তে একটা দীর্ঘ জোষ্ঠী গায়ে গেরুয়া রঙের ফ্লানেলের আলখাল্লা মস্ত কবনত শিষ্যের সঙ্গে গল্প করিতে করিতে দক্ষিণ মুখে ফটক পর্যন্ত গিয়া পুনরায় উত্তর আসে ফিরিতেছেন এইরূপে বাড়ি হইতে ফটক ও ফটক হইতে বাড়ি পর্যন্ত বারংবার পদচারণা করিতেছেন একটা একটু জিনিস বলে নেওয়ার কথা আমার চোখের পাওয়াটা একটু বেড়ে গেছে ফলে আমার একটু পড়তে সমস্যা যে নতুন চশমা এখন এসে পৌঁছায়নি তাই যদি একটু আটকে টাটকে যায় আপনারা কিছু মনে করবেন না দক্ষিণ পাশে বিল্লতরু মূলে বাঁধানো হইতেছে বিল্লতরু মূল বাঁধানো হইতেছে এই বেলগাছের অদূরে দাঁড়াইয়া স্বামীজি এইবার ধীরে ধীরে গান ধরিলেন গিরি গণেশ আমার শুভকারী বৃক্ষ মূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনব চণ্ডী কর্নে শুনব কত চণ্ডী আসবে কত দণ্ডী জটা ধরি আমাদের মূল গানটাই আছে গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম মতি চাঁদের মালা যেন চাঁদ সারি সারি বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণী গৌরী আগমন খরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটোধারী গিরি গণেশ আমার শুভকারী গান গাহিতে গাহিতে শিষ্যকে বলিলেন এটা আসবে কত দণ্ডী জটা যোগী জটাধারী বুঝলি কালে এখানে কত সাধু সন্ন্যাসীর আগমন হবে বলিতে বলিতে বিল্ল তরুমূলে উপবেশন করিলেন এবং বলিলেন বিল্ল তরুমুল বড়ই পবিত্র স্থান এখানে বসে ধ্যান ধারণা করলে শীঘ্র উদ্দীপনা হয় ঠাকুর এ কথা বলতেন শিষ্য বলছেন মহাশয় যারা আত্ম অনাত্ম বিচারেরত তাহাদের স্থানা স্থান কালাকাল শুদ্ধি অশুদ্ধি বিচারের আবশ্যকতা আছে কি কোথায় আমাদের বিট্টু একবারে ঠিক বিট্টুর মতো প্রশ্ন এগুলো কোথায় গেল বিট্টু আছে নাকি আজকে কোথায় বিট্টু নেই হুম এই প্রশ্নগুলো একটু করে থাকে স্বামীজি যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা আছে যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা আছে তাদের এইসব বিচার করবার প্রয়োজন নেই বটে কিন্তু এই নিষ্ঠা কি অমনি হলেই হলো কত সাধ্য সাধনা করতে হয় তবে হয় তাই প্রথম প্রথম একাধটা বাহ্য অবলম্বন নিয়ে নিজের পায়ে নিজের পায়ের উপর দাঁড়াবার চেষ্টা করতে হয় পরে যখন আত্মজ্ঞান ও নিষ্ঠা লাভ হয় তখন কোনো অবলম্বনের অন্য দরকার হয় না শাস্ত্রে যে নানা প্রকারের সাধন মার্গ নির্দিষ্ট হয়েছে সেসব কেবল ওই আত্মজ্ঞান লাভের জন্য তবে অধিকার ভেদে সাধনা ভিন্ন ভিন্ন কিন্তু এইসব সাধনা দিয়েও এক প্রকার কর্ম যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নেই আত্মপ্রকাশের অন্তর অন্তরায়গুলি সাধন রূপে কর্ম দ্বারা প্রতিরুদ্ধ হয় কর্মের নিজের সাক্ষাৎ আত্মপ্রকাশের শক্তি নেই কতগুলি আবরণকে দূর করে দেয় মাত্র তারপর আত্মা আপন প্রভায় আপনি উদ্ভাসিত হয় বুঝলি এই জন্য তোর ভাষ্যকাররা বলেছেন ব্রহ্মজ্ঞানে কর্মে বেশ মাত্র সম্বন্ধ নাই এই বিট্টু এসে গেছে আমরা বিট্টুকে খোঁজ করছিলাম বিট্টু কোথায় বিট্টু কোথায় কারণ এই এই জাতীয় প্রশ্নগুলো আমাদের খুব বিট্টু করে থাকে এই বিট্টুর আশা আজকে খুব জরুরি যে সময়ের কথা বলা হচ্ছে তখন সদ্য স্বামীজি তার এই জমিটি ক্রয় করেছেন আপনারা জানেন কিনা না জানি না যারা ইতিহাস পড়েছেন আপনারা জানেন যে বেলুর মাঠে যে জমিটা কেনা হয়েছিল এখন যেটা পুরনো গেট পল্লী মঙ্গলের যে গেট সেই গেট থেকে লম্বা বরাবর জায়গাটা এই নতুন যে পাইপ পুরনো যে পাইপ গেটটা ছিল সেটা ভেঙে এখন যে নতুন আর্চ গেট হয়েছে এইটুকুই কিন্তু বেলুর মাঠের আগেকার জায়গা কেনার সময় ছিল এবং সেটা দৈর্ঘ্যে ছিল এখন যে পুরনো মন্দির আছে ওইটুকু অবধি লম্বায় অতটাই ছিল তা এবং স্বামীজির যে বাড়িতে আমরা স্বামীজির বাড়ি হিসেবে দেখি এই বাড়ি একতলাটি ছিল একতলা বাড়িটি সমেত একটা পুরোনো একতলা বাড়ি এবং এই পুরনো একতলা বাড়িটি সমেত জমিটি কেনা হয় যেহেতু এই একতলা বাড়িতে স্বয়ং একতলা বাড়ি সারানোর পর দোতলাটি নির্মাণ করা হয় এবং এই বাড়িতে স্বামী বিবেকানন্দ ছিলেন যেহেতু এই বাড়িটি সত্যি সত্যি ব্যবহারের অযোগ্য এত বেশি পরিমাণ উই ড্যাম্প হয় গঙ্গার তীরে এবং পুরোনো দিনের কনস্ট্রাকশন তাই বাড়িটিকে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে কিন্তু তথাপি এই বাড়িটিকে খুব যত্ন করে রাখা হয় একতলার যে ঢুকে যে ডান দিকের ঘর যেটা গঙ্গার দিকে যে ডান দিকের ঘর যেটা এখন ভিজিটার্স রুম হিসেবে ব্যবহার করা হয় সেই ঘরটিতে এই একতলায় গিয়ে দুদিকে দুটো ঘর আছে নানদিকে যেমন আপনারা উঠে দেখেন দোতলায় স্বামীজির ঘর বাঁদিকে এদিকে স্বামী শিবানন্দজির ঘর ঠিক ওই রকম একতলায় নানদিকের যে ঘরটা সেটা ভিজিটার্স রুম সেখানে আমাদের ভলেন্টিয়ার্সরা ওরা থাকেন এই ঘরটায় ভগিনী নিবেদিতা এবং জোসেফিন ম্যাকলাউড ছিলেন আর বাঁদিকের যে ঘরটা সেটা হচ্ছে মিউজিক রুম এই ঘরে স্বামী বিবেকানন্দ সহ অনেকেই গান গেয়েছেন এমনকি আমরাও যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন এই ঘরটাতেই আমাদের গান বাজনা করানো হতো এখন তার চেহারাটা একদম অন্যরকম হয়ে গেছে এখনও অনেক বড় বড় শিল্পীরা যারা বেলুন গাইতে আসেন তারা এসে গান গাইবার আগে ওটাই তাদের মেকআপ রুম ওইখানে তারা বসেন ওইখানে তারা তাদের সহযোগীদের সঙ্গে সুর মেলান সব কিছু করেন খুব হিস্টরিক ওই গোটা বাড়িটি আমাদের লেখিকা আছেন বাংলাদেশের মারুফি খান মারুফি খান এসেছিলেন শ্রীমতী মারুফি খান এসেছিলেন শ্রী মায়ের উপর বলতে মায়ের ষাট শত বর্ষে এবং বলার পরে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই বাড়িটা উনি খুব যত্ন করে দেখলেন একতলাটা কারণ একতলার কাউকে তো যেতে দেওয়া হয় না উনি সব বাড়িটুকু দেখে এবং এতটুকু রেস্ট নিলেন না সমস্ত দুপুরটা ওই ম্যানেজার মারাজের ঘরেতেই একটা চেয়ারেতেই বসে থাকলেন অত মোটাশোটা মানুষ কিন্তু ওইভাবেই বসে থাকলেন আবার বিকেলের সেশন শুনলেন তারপরে ধীরে ধীরে পায়ে হেঁটে গেস্ট হাউসের কাছে তার গাড়িটা কাছে ওখান থেকে চলে গেলেন এইটা সবটা ঐতিহাসিক ওই নীলম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি থেকে যে বাড়িটা পল্লিমঙ্গল গেট হয়ে যে গেটটা ঢুকছে ওই রাস্তায় স্বামী বিবেকানন্দ হেঁটেছেন সম্পূর্ণ রাস্তাটা স্বামী বিবেকানন্দ হেঁটেছেন ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল এখন যেখানটা গেট আছে ওখানটা কালভার্ট মতো ছিল আপনাদের মনে আছে কিনা জানি না আমরা এই যখন প্রতিষ্ঠার উৎসব হয়ে স্বামীজি কাঁধে করে নিয়ে এসেছিলেন ঠাকুরের অস্থি এবং ঠিক যেখানে দুর্গা পূজা হয় তার পেছন দিকে দেখবেন একটা লম্বা জায়গা আছে যে জায়গাটা বাগান করে রাখা আছে ওই জায়গাটায় স্বামী ঠাকুরের অস্থি বসিয়ে পূজা অর্চনা হয়েছিল এবং স্বামীজি ওইখানে ঠাকুরকে প্রার্থনা করেছিলেন যে তুমি এই বহু যেন বহু যেন এই জায়গাতে বসবাস করবে ওই কারণে ওই জায়গাটাকে আমরা কোনো রকম কিছু রিমডেলিং করিনি ওই জায়গাটা ওরকমভাবেই আছে তার কোনোরকম কোনো পরিবর্তন করা হয়নি স্বামীজি হাঁটছেন কোথা দিয়ে বলুন দেখি বলছেন এই ঘরগুলি মেরামত করিয়া বাসপ বাসপ উপযোগী করা হইতেছে কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই সমগ্র জমিটি মাটি ফেলিয়া ইতপূর্বে সমতল করা হইয়া গিয়াছে আপনারা পুরোনো ছবি যদি দেখেন তাহলে দেখবেন যেহেতু গঙ্গার ধারে অংশটা একবারে খানিকটা ঠেলা মতো একবারে গঙ্গার দিকে ছিল এখন আপনারা যেরকম গঙ্গার পাটটি দেখেন এরকম পার ছিল না এবার অনেক পরে উনিশশো সালে খুব সম্ভবত ওই সময় করা হয়েছিল চুয়ান্ন থেকে কাজ শুরু হয়েছিল তেষট্টি অব্দি একটানা ওই পার তৈরি করা হয়েছিল এবং সূর্যি মহারাজ প্রচণ্ড পরিশ্রম করেছিলেন এই পাড়টি তৈরি করার জন্য নির্মাণ করার জন্য তখন তিনি বেলুন মঠের ম্যানেজার ফিফটি ফোরে তিনি এই কাজটি সম্পূর্ণ করা হয়েছিল তখন আগেকার দিনের লোকজন এসে দুটি জায়গাতে নামতেন মায়ের ঘাটের সামনে খানিকটা ওভাল শেপ মতো ছিল তাই ওইখানে নামতেন অথবা স্বামীজির ঘাটে এসে থামতেন অথবা এখন যেটা স্টিমার ঘাট ওইখানে এসে নেমে ওই পুরো রাস্তাটা তারা আসতেন কিন্তু এই ঘাটটি পরে নির্মাণ করা হয় আবার এই কয়েক বছর আগে বছর দশেক আগে আবার পুনর্নির্মাণ করা হয়েছে খানিকটা এগিয়ে গেছে ঘাট খানিকটা এগিয়ে গেছে আপনারা যারা পুরো দিনের মানুষ তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আগে এই স্বামীজির বাড়ি থেকে রাজা মহারাজের মন্দির ওপর ঘাটের মধ্যে গোলাকার কিছু কিছু জায়গা ছিল যারা রঙ্গনাথানন্দজির একমাত্র হাসিওয়ালা ছবি যেটা দেখেছেন সেই গোলাকার বৃত্তের উপর গঙ্গাতিকে পেছন করে রঙ্গনাথানন্দজি বসে আছেন ওই গোলাকার বৃত্ত যে নতুন করে ঘাট বাঁধানোর সময় নতুন ঘাটের মধ্যে ঢাকা পড়ে গেছে এক হয়ে গেছে এখন গোলাকার বৃত্তকে আলাদা করে দেখা যায় না অনেক রিমডেলিং হয়ে গেছে বেলুন মঠ সম্পূর্ণ বদল হয়ে গেছে আমরা ছেলেবেলায় যা দেখেছি সাধু হওয়ার পর যা দেখেছি এখন যা দেখছি সম্পূর্ণ বদল এবং পুরো জমিটা নিচু ছিল এটি বুড়ো গোপালদা বা অদ্বৈত কাজ ছিল বাইরে থেকে মাটি নিয়ে এসে বা জমির অন্য অংশে পুকুরের মতো খনন করে সেখান থেকে মাটি তুলে নিয়ে এসে দুরমুষ করা গোপালদা নিজে করতেন ব্রহ্মচারীদের নিয়ে করতেন এছাড়া সাঁওতাল কর্মীরা ছিল সেই তখন দুর্মুশ করে জায়গাটাকে সমান করা হচ্ছে স্বামীজি আজ অপরাহ্নে শিষ্যের সঙ্গে মঠের জমিতে ঘুরিয়া বেড়াইতেছেন স্বামীজির হস্তে একটি দীর্ঘ জষ্টি গায়ে গেরুয়া রঙের ক্লানেরা আলখাল্লা মস্ত অনাবৃত আপনার বুঝতে পারছেন স্বামীজি কতখানি অসুস্থ যে নিজের শরীরটাকে ধারণ করে রাখার মতো তার অবস্থা নেই তার একটা লাঠির প্রয়োজন হচ্ছে এই ছবিগুলো খুব মনে রাখার প্রয়োজন আছে আমরা যারা স্বামীজির সবসময় ভীষণ রকমের সমালোচনা করি এই কয়েকদিন আগে বলছিলাম একজন বৈষ্ণব ধর্মের সাধক খুব সমালোচনা করছিলেন স্বামীজির একশো উনচল্লিশ রকমের ব্যাধি ছিল তার সবটুকুর মূল কারণ ছিল তিনি মাছ মাংস খেতেন মূল কথা তাকে আমি বললাম তারা স্বামীজির জীবনই পড়েনি এই যে আমাদের দেশের মানুষ সোজা হয়ে দাঁড়াবে আমাদের দেশের মানুষ একটা উন্নততর জীবন পাবে তার জন্য দিন রাত শীত গ্রীষ্ম ক্ষুধা অনাহার সবকে উপেক্ষা করে একটা মানুষ উনচল্লিশ বছর ধরে স্বামী ব্রহ্মানন্দের ভাষায় রক্তমোকশন করেছিলেন মুখ দিয়ে রক্ত বার করে সেই কাজটি করেছিলেন এ কথাটা আমরা সবাই ভুলে যাই উনচল্লিশ বছরে তখন তার নয় এটা হচ্ছে আঠারোশো আটানব্বই উনিশশো দুইয়ে স্বামীজির শরীর চলে গেছে মানে স্বামীজির বয়স তখন বছর পঁয়ত্রিশেকের সে মানুষটি এত অসুস্থ তার হাঁটার জন্য হাতে একটা লম্বা লাঠির প্রয়োজন হচ্ছে এই ছবিগুলো আমাদের ভাবা দরকার ঠান্ডা স্বামীজি লেগে যেত অল্প ঠান্ডা পড়েছে তাই ফ্লানেলের জামা পরে আছেন মাথাটা ফাঁকা শীর্ষের সঙ্গে গল্প করিতে করিতে দক্ষিণ মুখে ফটক পর্যন্ত গিয়া পুনরায় উত্তরাশ্র ফিরিতেছেন এই উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছেন মানে যেটা পল্লীমঙ্গল গেট আবার পল্লীমঙ্গলের গেট থেকে আসছেন ঠিক তার সমাধিস্থল যেখানে তার পাশে যে জায়গাটা তিনি নির্দিষ্ট করে দিয়েছেন তার পাশে এখন যেটা বেলগাছ দেখছেন বেলতলা আছে এইটি সামঝি সেখানকার কথা বলছেন সেখানে একটি বেলগাছ ছিল এখন বেলগাছির এটি চতুর্থ তৃতীয় চতুর্থ এডিশন আগে তিনটে নষ্ট হয়ে গেছে শেষ নষ্ট হয়ে গেল আইলা হয়েছিল দু সালে একদম ভেঙে মুড়িয়ে গিয়েছিল আবার নতুন করে বসিয়ে করা হয়েছে ওই জায়গাটা স্বামীজির সময় থেকেই বাঁধানো ছিল এরকম বাঁধানো ছিল না কিন্তু এইরকম ভাব মানে এরকম বাঁধানোই ছিল আর কি স্বামীজি সেইখানে সেই দক্ষিণ পার্শ্বেল্ল বিল্লত্তর তরুমুল বাঁধান হয়েছে এই বেলগাছের তলায় স্বামীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছেন গিরি গণেশ আমার শুভকারী বৃক্ষমূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরী রাগমন ঘরে আনব চণ্ডী শুনবো কত চণ্ডী আসবে কত দণ্ডী জটা যোগী জটা জুটোধারী এই বেলগাছের তলায় দেবী এসে অবস্থান করেছিলেন বিল্লবৃক্ষ মূলে তিনি অবস্থান করেছিলেন বোধনের দিন দেবী বিল্লবৃক্ষ বৃক্ষমূলে অবস্থান করেন আমাদের যে নতুন আমাদের যে দুর্গাপূজা হয় তাতে প্রথম দিন ষষ্ঠীর দিন সকালবেলা কল্পারম্ভের ঘট বসে আমাদের যেহেতু ষষ্ঠাদি কল্পারম্ভ তাই ষষ্ঠীর দিন আমাদের কল্পারম্ভের ঘট ঘট বসে বসে বিকেলবেলা বোধন এবং একটি সেটিকে দেবী কল্পনা করে দেবী তাতে অবস্থান করছেন এই কল্পনা করে তার অধিবাস হয় এবং পরবর্তীকালে বেলগাছে যুগ্ম বেল থাকবে এরকম সেই সেই বেলতলায় পরের দিন সপ্তমীর দিন সকালে সে পূজা পূর্ব সেই বেল গাছ থেকে যুগ্ম বেল সহ বেল ডাল নেওয়া হয় যে মন্ত্রে বলা হয় যে দেবতারা প্রার্থনা করছেন প্রার্থনা করে এই বেল্য নিচ্ছেন তার যাতে দেবীর পূজা করা হয় ওই যে যুগ্ম বেলটি নবপত্রিকার গায়ে লাগিয়ে দেওয়া হয় বুকের কাছে লাগিয়ে দেওয়া হয় আর বেল ডালের একটু অংশ ভেঙে ওই দেবীর যে ঘট স্থাপন হয় তার মধ্যে ফেলে দেওয়া হয় এই গানটি গাওয়া হয় এখনও বেলুন মাঠে এই বোধনের দিন ষষ্ঠীর দিন সন্ধেবেলা এই গান গাওয়া হয় স্বামীজি গিয়েছিলেন জগন্মাতাকে তিনি আহ্বান করেছিলেন গান গাইতে শিষ্যকে বললেন আসবে কত দণ্ডী কালে এখানে কত সাধু সন্ন্যাসীর সমাগম হবে বলিতে বলিতে বিল্ল তরুমূলে উপবেশন করিলেন এবং বলিলেন বিল্ল তরুমুল বড়ই পবিত্র স্থান এখানে বসে ধ্যান ধারণা করলে শীঘ্র উদ্দীপন হয় ঠাকুরের কথা বলেছেন বেল গাছের তলায় এবং আরেকটি গাছ যেটির কথা মা বারবার উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমলকি গাছ আমলকি গাছের তলায় তেত্রিশ আমলকি গাছে তেত্রিশ কোটি দেবতার বাস আমলকি গাছের তলায় বসলে সাধারণভাবে খুব ভালো জবধ্যান হয় এখন যেখানে আপনারা জয়রামবাটিতে মায়ের ঘাট দেখেন যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকেন জয়রামবাটি আমোদরের ধারে মায়ের ঘাট যেখানে তার বাবা মায়ের শ্রী শ্রী মায়ের বাবা এবং মাকে করা হয়েছিল বলে একটা জায়গাকে চিহ্নিত করে হয়েছে আগে ওখানে একটা আমলকি গাছ ছিল বাবা মাকে ওই আমলকি গাছের তলাতেই দাহ করা হয়েছিল ওই আমলকি গাছের তলায় স্বামী শারদানন্দজি এবং স্বামী এবং যোগিন মা এরা দুজনে অনেক দিন জব করেছেন তারা যখনই জয়রামবাটি যেতেন যোগিন মা এবং স্বামী শারদানন্দজি তারা আমোদারে স্নান করে ওই গাছের তলায় বসে দিনের পর দিন ধ্যান করেছেন জপ করেছেন কোন কোনো জায়গা সাধন ভজনের অনুকূল তার কারণ হচ্ছে এই সাধন ভজন অনুকূল যে জিনিসটা থাকে সেটার কথা হচ্ছে নাম হচ্ছে তন্মাত্রা ইংরেজিতে দেখে বলা হয় অ্যাম্বিয়েন্স এই সাধন ভজন অনুকূল পরিবেশ আমাদের খুব শীঘ্রই সাধন ভজনে ডুবিয়ে দিতে সাহায্য করেন আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন বারাণসীর যে কোনো ঘাটে আপনারা বসুন আপনার মন সাধন ভজনে ডুবে যাবে আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে হরিদ্বার হরিদ্বার থেকে যদি আরেকটু কনখলের দিকে এগিয়ে আসেন যেখানে সমস্ত আখাড়াগুলো আছে যে কোনো আখড়ার যে কোনো ঘাটে আপনি বসুন আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে যুগ যুগ ধরে সাধু ব্রহ্মচারীরা সেইখানে তপস্বীরা তারা ওইখানে বসে ঈশ্বরের সাধনা করেছেন ঈশ্বর চিন্তা করেছেন তাদের সেই ঈশ্বর চিন্তা ঈশ্বর ভাবনা সেগুলো সেই হাওয়ায় বাতাসে মিশে গিয়ে একটা তন্মাত্রা তৈরি করেছে ফলে যে কেউ ওর ওইখানে গেলেই সাধন ভজন অনুকূল হয় আমরা বেলুর মঠে দেখতাম ভোরবেলা দুপুরবেলা এ সময় একেবারে সম্পূর্ণ বেলুর মঠ শান্ত হয়ে যায় যে কোনো জায়গায় বসে খুব ভালো করে সাধন ভজন হয় যদিও গাছের তলায় আমাদের বসতে দেওয়া হয় না কিন্তু বলা হচ্ছে বেল গাছের তলা হচ্ছে অত্যন্ত উপযোগী আমরা কেউ কেউ বসার চেষ্টা করেছিলাম ট্রেনিং সেন্টারে আমাদের আমাদের যে পুরোনো ট্রেনিং সেন্টার সেখানে এই পঞ্চবটি আছে ঠাকুরের যে অরিজিনাল পঞ্চবটি যেটা ঠাকুরের সময় যেটা এখন নষ্ট হয়ে গেছে সেইটি খুব সম্ভবত উনিশশো চল্লিশ চল্লিশ সালে স্বামী বিরজানন্দজি তা প্রত্যেকটি থেকে একটি করে স্যাপলিং নিয়ে এসে বেলুন মাঠে বসান এবং সেইটি দিয়ে সেই পঞ্চবটিটি তৈরি হয়েছে এটা আপনারা সাধারণ মানুষরা দেখতে পান না এটা আমাদের ট্রেনিং সেন্টারের ভেতরে একটা পুরোনো ট্রেনিং সেন্টারের ভেতরে একটা জায়গা আছে যেখানে বসানো হয়েছে যে পঞ্চবটির সামনে আমাদের ব্রহ্মচর্য দীক্ষার পরে আমরা দুপুরের আহার গ্রহণ করি সেই পঞ্চবটির সামনে আমাদের সন্ন্যাসের আগের দিন আমরা শ্রাব্দ করি এবং সন্ন্যাসের শেষ হয়ে গেলে পরে যে তিন দিন আমরা ভিক্ষা পাই ওই পঞ্চবটির তলায় বসে গাছের তলায় বসে আমরা ভিক্ষা পাই অত্যন্ত সাধনানুকূল জায়গা কিন্তু বসার প্রাবল্যে আমরা ওখানে বড় একটা জব ধ্যান করবার সুযোগ পাইনি বলছেন স্বামীজি বলছেন তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন যে আগামী দিনের সব সাধকরা শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের সাধু নয় যারা ভগবানকে চেয়েছে যারা ভগবানকে চায় যারা ভগবানকে ঐকান্তিকভাবে নিজেকে পেতে চায় তারা অবশ্যই আসবেন এবার সেই টিপিক্যাল বিট্টুর মতো প্রশ্ন এখানে শিশু শীর্ষ করে ফেলছেন বলছেন মহাশয় যারা আত্ম অনাত্ম বিচারেরত তাদের স্থানাস্থান কালাকাল শুদ্ধি অশুদ্ধির বিচারের আবশ্যকতা আছে কি যারা এই এই যে আমাদের ঠাকুর বলছেন না যে বিচারের কথা বলছেন যে কোনটি থাকবে কোনটি থাকবে না এইটা নিয়ে যারা ব্যস্ত তাদের এই স্থানাস্থানের প্রয়োজন আছে এই স্থান মাহাত্ম কতটা সেটা কি প্রয়োজন আছে কি সুন্দর উত্তর দিচ্ছেন স্বামীজি যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে তাদের ওই সব বিচার করবার প্রয়োজন নেই বটে কিন্তু এই নিষ্ঠা কি এমনি হলেই হলো যারা আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছি আত্মজ্ঞানে নিষ্ঠা হয়ে গেছে খুব সহজ করে বলি এটা আমাদের উদ্দেশানন্দজি বলতেন দীক্ষার দিনও বলেছিলেন যে যখন প্রথম দিন তোমরা জব ধ্যান করতে বসবে তখন তোমাদের মনে হবে হৃদয়ের ভেতরে মাংস হাড় মেদ মজ্জা সমস্ত কিছু আছে তার মধ্যে আমার ইষ্ট কেমন করে বসবে কিন্তু যদি নিয়ম করে অভ্যাস করো নিয়ম করে অভ্যাস করো তারপরে চোখ বন্ধ করলে আর তোমার মেয়ে অস্থি মজ্জা মেয়ে কিছুর কথা মনে পড়বে না মনে হবে ওখানে শুধুমাত্র সেই হৃদপদে তোমার ইষ্ট বসে আছেন এটা অভ্যাসের পর হবে এই যে স্বামীজি বলছেন না যার আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে যার বোধ হয়েছে আমি সেই আত্মস্বরূপ যার জ্ঞান হয়েছে আমি সেই শিবস্বরূপ তার কোনো কিছুর কালাকালের কোনো কিছুর দরকার হয় না কিন্তু সেই জায়গায় পৌঁছে পৌঁছয়নি তার কিন্তু নিষ্ঠার প্রয়োজন আছে শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে প্রথম দিকে চারা গাছের চতুর্দিকে বেড়া দিতে হয় নাহলে ছাগল কুকুরে তাকে ছাগল গরুতে তাকে খেয়ে চলে যায় এই বেড়া দেওয়াটা প্রথম দিকে সাধন ভজনের এই নিষ্ঠাটার প্রয়োজন আছে দুবেলা সময় করে জপ ধ্যান করা মন ছিটকে বাইরে চলে যাবে সেই ছিটকানো মনকে ডেকে নিয়ে এসে হৃদয়ের মধ্যে বসিয়ে বসিয়ে নিয়মিত অভ্যাস করা দরকার যখনই অভ্যাস হবে কীরকম হবে বলছেন কত সাধ্য সাধনা করতে হয় করতে হয় তবে হয় এই তাই প্রথম প্রথম আধটা বাহ্য অবলম্বন নিয়ে নিজের পায়ের ওপর দাঁড়াতে চেষ্টা করতে হয় পরে যখন আত্মজ্ঞান নিষ্ঠা লাভ হয় তখন কোনো অবলম্বন আর দরকার হয় না আমাদের মনে আছে যখন দীক্ষার পর প্রথম প্রথম প্রত্যেক শনিবার মঠে যেতাম পুরনো মন্দিরে বসে জব করতাম পুরনো মন্দিরে খুব ভালো জব ধ্যান হয় কিন্তু একটা সমস্যা হচ্ছে পুরনো মন্দিরে ভিজিটাররা দেখতে পায় না যে মন্দিরের ভেতরে বসে কেউ জব ধ্যান করছে কি না কারণ এমনভাবে সিঁড়িগুলো তৈরি ফলে তারা যেরকম চিৎকার করতে থাকে সেইভাবেই ঢুকে যান ঢুকে অবশ্য তারা শান্ত হয়ে যান কিন্তু যে বোন দিয়ে জব ধ্যান করছে তার পক্ষে এটা খুব অন্তরায় পূজনীয় প্রমেয়ানন্দ যে ওই কারণে আমরা যারা আসতাম তাদেরকে অবসর সময় পাঠাতেন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রী শ্রী মা যে ঘরটিতে ছিলেন সেই ঘরটিতে রামকৃষ্ণ মিশনের মধ্যে একমাত্র জায়গা যেখানে শ্রী শ্রী মায়ের ব্যবহার্য ঘরটির মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় এবং সেখানে বসে জবধায়ন করতে দেওয়া একটা অসাধারণ জায়গা যেখানে স্বয়ং শ্রী মা থেকেছেন শুধু থাকেননি ওই ঘরে তিনি মন্ত্র দীক্ষা দিয়েছেন ওই ঘরে তিনি সাধন ভজন করেছেন তার পাশেই যে ওই যে ছাদ আছে যেখানে মা তপস্যা করেছিলেন সেইটি সবটুকু আছে ওই ঘরের ভেতরে একটা অদ্ভুত তন্মাত্রা আছে আপনারা যাদের আপনারা যাদের সুযোগ হয়নি তারা অবশ্যই যাবেন ঘরে বসে জব ধ্যান করবেন প্রাথমিক অবস্থায় ওই ঘরে বসে জব ধ্যান করাটা ভীষণ প্রয়োজন প্রাথমিক অবস্থায় আমাদের সাধন ভজন গুরু যেরকমভাবে বলেছেন ঠিক এক্স্যাক্টলি সেইভাবে করা প্রয়োজন তারপরে যখন এটা স্বাভাবিক হয়ে যায় যখন স্বামীজি যেটাকে বলছেন আত্মজ্ঞান নিষ্ঠা লাভ হয় তখন কোনো অবলম্বনে আর দরকার পড়ে না শাস্ত্রে যে নানা প্রকার সাধন মার্গ নির্দিষ্ট হয়েছে সে সকল কেবল আত্মজ্ঞান লাভের জন্য আমাদের এই যে সাধন পথে যেগুলো আছে এটা শুধুমাত্র আমাকে সেই জায়গায় পৌঁছে দেবার জন্য যেরকম আমি যদি বাড়ির দোতলা বাড়ির ছাতে উঠতে চাই আমাকে একতলার সিঁড়ি দোতলা সিঁড়ি অতিক্রম করে তবে ছাদে যেতে হবে আমি এক লাফে কখনো ছাদে পৌঁছে যেতে পারবো না এটা ভীষণ রকমের একটা অসম্ভব একটা কাজ ঠিক সেই রকম আত্মজ্ঞান লাভ করতে গেলে আমাকে আত্মস্বরূপ হয়ে ওঠার অভ্যাসটি করে উঠতে হয় দিনের পর দিন তাকে চিন্তা করতে করতে তাকে চিন্তা করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হবে যেখানে আমি আমার আমি কেই খুঁজে পাব না দেখবেন এই যে আমাদের যাবতীয় সাধন ভজনের মূল কথাটাই হচ্ছে আপনি যখন সাধন ভজন করছেন তখন বলা হচ্ছে তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেদিকে অর্থাৎ আমার মুখটা যেদিকে সেদিকে ইষ্টের মুখ যদি চিন্তা করতে হয় আমি যদি আমার মধ্যে তাকে আমরা দুজন একই দিকে মুখ করে বসে থাকি তাহলে কি করতে হবে আমাকে আমার মধ্যে থেকে বার করে নিতে হবে তাহলে শুধুমাত্র অধি ইষ্টের অধিষ্ঠান থাকে আমাকে বার করে নেওয়া মানে আমার আমিকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয় সেখানে শরীরটি মনটি এই সবটুকু তুমি হয়ে যাওয়া যখন আমরা সেই তুমিত্বে রূপান্তরিত হই নিজেকে সেই জায়গায় উত্তরণ করি তখন আমাদের এই সমস্ত নিষ্ঠায় সমস্ত কিছুর প্রয়োজন হয় না তবে অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন কিন্তু এই সব সাধনা দি এক প্রকার কর্ম এবং যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নেই আমাদের যতক্ষণ কাজ করে যেতে হবে যতক্ষণ আমাদের চেষ্টা করতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছুতেই আমরা আত্মজ্ঞান বা আত্মস্বরূপকে লাভ করতে পারছি না এ কথাটা কিন্তু খুব পরিষ্কার আত্মস্বরূপ যখনই লাভ করতে পারছি আমাদের বুঝতে হবে যে আমাদের ভেতরের বিকাশ হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনাকে চেষ্টাটা কম করতে হচ্ছে আগে যখন প্রাথমিকভাবে জব ধ্যান করতে বসে আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যেত তাকে টেনে নিয়ে এসে আপনাকে জোর করে বসাতে হতো এবং তার জন্য প্রয়াস করতে হতো কিছুদিন সাধন ভজন করার পর দেখবেন যখন আপনি সাধন ভজন করছেন তখন আপনার মন ছুটছে না ধীরে ধীরে এই কর্মগুলো একটু একটু করে কমে যাবে তারপরে একটা সময় যখন আমরা আত্মস্বরূপ হয়ে যাব যখন প্রতি মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে আমরা যখন তাকে দেখতে পাবো তাকে যখন অনুভব করতে পারব তখন আর আমাদের আলাদা করে কোনো প্রয়াস করার দরকার নেই অনেকেই এক ইদানিং আজকাল পূজনীয় স্বামী স্মরণানন্দজির নানা স্মৃতির কথা বলছেন সেখানে একটি আছে এক জায়গায় সেদিনকে দেখছিলাম একটা ভারী সুন্দর লেখা যে শ্রী শ্রী মায়ের উপর নির্ভর করে জীবনটা কাটিয়ে দিলে দেখবে তুমি তোমার জীবন সহজে কাটিয়ে নিতে পারো কীরকম হয় অভ্যাস ভগবানের উপর নির্ভর করে থাকলে কিরকম হয় তার একটা ছোট্ট ছবি আপনাদের বলি পূজনীয় মহারাজের একটা সময় স্পাইনাল কর্ডে ক্যালসিয়াম দেখা দিল সোজা হয়ে পারতেন না মাঝে খুব ভীষণ যন্ত্রণা হতো উনি ওই অবস্থাতেই দীক্ষা দিতেন যখন এটা খুব বাড়াবাড়ি হলো তখনই একমাত্র নিতা সেবকদের বলেছিলেন এবং সেবকরাও লক্ষ্য করছিল মহারাজকে জোর করেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো তারপরে তার এত বাড়াবাড়ি হয়ে গেছিল মহারাজের চিকিৎসার জন্য মাঝে দেড় মাস সম্পূর্ণ শুয়ে থাকার প্রয়োজন নরেন্দ্রপুরে নিয়ে এসে মহারাজকে রাখা হলো মহারাজকে বিছানায় শুইয়ে রাখা হতো চতুর্দিক দিয়ে বালিশ দিয়ে একদম শক্ত করে আটকে দেওয়া হতো যাতে মহারাজ একটুও না নড়েন যেমন করে আমরা তিন বেলা ইঞ্জেকশান নিই ইনসুলিন ইঞ্জেকশান সেরকমভাবে তাকে তিন বেলা ক্যালসিয়াম ইঞ্জেকশান নিতে হতো মহারাজের ঠিক ডান দিকে একটা ছোট্ট টেবিলের ওপর শ্রী শ্রী মায়ের শুধু মুখের একটা ছবি বাঁধানো ছবি ছিল ওই ঘরে সেইটি ওইখানে রাখা হতো আমরা রোজ মহারাজকে অফিস ফেরত মহারাজকে একবার করে দেখতে যেতাম মহাজে ঘরে ঢুকতাম না যদি মহারাজকে কোনোভাবে বিরক্ত করা হয় আমরা গিয়ে দেখেছি মহারাজের কোনো দিকে লক্ষ্য নেই মহারাজ সারাদিন সে এক দৃষ্টে শ্রী শ্রী মায়ের ছবির দিকেই আছেন। অত যে তার কষ্ট তাকে যে একটুও নড়তে দেওয়া হয় না একটুও চড়তে দেওয়া হয় না সেটা নিয়ে তার কোনো রকম কষ্ট নেই কতখানি মন ভগবানের লীন হয়ে থাকলে ওই দিকে একটা জিনিসের দিকে তাকিয়ে এরমভাবে বসে থাকতে পারেন আত্মস্থানন্দির কথা বলেছি শেষবার সন্ন্যাস দিতে এসছেন এবং এসে তার ভীষণ কষ্ট শারীরিক ভীষণ কষ্ট তার চেয়ারটা ঘুরিয়ে দেওয়া হলো ঠাকুরের দিকে বলা হলো মহারাজ ওই দিকে ঠাকুর আছেন মহারাজ কী দেখতে পাচ্ছেন তা নয় মহারাজ সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে হাত জোর করে তাকিয়ে আছেন আর মুখে তার একটাই কথা ঠাকুর 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 আত্মবিস্ফোরণে বিস্মরণের এইসব ছবিগুলো আমরা চোখের সামনে দেখেছি এখানে যে বলছেন না এই যে যাবতীয় কর্ম সমস্ত কর্ম রুদ্ধ হয়ে যায় যখন প্রতিরুদ্ধ হয় কর্মের নিজের সাক্ষাৎ প্রকাশ হয় তখন দেখা যায় এই কতগুলি আবরণকে দূর করে দেয় যে কর্মের কাজ এই যে আমাদের কাজগুলো তার প্রভাব হচ্ছে আমাদের এই যে ঈশ্বরের সঙ্গে লীন হওয়ার জন্য যা কিছু বাধা আছে সেই বাধাটাকে এরা অতিক্রম করতে সাহায্য করে এবং এই অতিক্রান্ত হওয়ার চেষ্টাটাই আমাদের সাধন বলছেন কিন্তু মহাশয় কোনো না কোনো রূপ কর্ম না করিলে যখন আত্মপ্রকাশের অন্তরায়গুলি নিরাশ হয় না তখন পরোক্ষভাবে কর্মই তো জ্ঞানের কারণ হইয়া দাঁড়াইতেছে স্বামীজি বললেন কার্য কারণ পরম্পরা দৃষ্টিতে আপাতত ঐরূপ প্রতীয়মান হয় বটে মীমাংসা শাস্ত্রে ঐরূপ দৃষ্টি অবলম্বন করেই কাম্য কর্ম নিশ্চিত ফল প্রসব করে এই কথা বলা হইয়াছে নির্বিশেষে আত্মার দর্শন কিন্তু কর্মের দ্বারা হবার নয় কারণ আত্মজ্ঞান পিপাসুর পক্ষে বিধান এই যে সাধনাদি কর্ম করবে অথচ তার ফলাফলে থাকবে তবেই হলো এইসব সাধনাদি কর্ম সাধকের চিত্তশুদ্ধির কারণ ভিন্ন আর কিচ্ছু নয় কারণ ওই সাধনাদির ফলে যদি আত্মাকে সাক্ষাৎ প্রত্যক্ষ করতে হয় তবে আর শাস্ত্র সাধককে ওই সব কর্মফল ত্যাগ করিতে বলিত না অতএব মীমাংসা শাস্ত্রোক্ত ফলপ্রসূ কর্মবাদের নিরাকরণ কল্পে গীতাক্ত নিষ্কম কর্মে কর্মযোগের অবতারণা করা হয়েছে বুঝলি এই যে শিষ্য আবার প্রশ্ন করছেন যে কোনরূপ কর্ম না করলে যখন আত্মপ্রত্যায়ের অন্তরায়গুলি নিরাশ হয় না তখন পরোক্ষভাবে কর্মই তো জ্ঞানের কারণ হয়ে দাঁড়াচ্ছে তা কিন্তু নয় এই যে আমরা যে সাধন ভজন করবার সময় এই যে বলা হচ্ছে হৃদয়ে এরকমভাবে আমাদের যে নানা রকম মুদ্রা দেখিয়েছিলেন জপ করবার সময় নানা রকমের মুদ্রা আপনাদের নিশ্চয়ই আপনাদের গুরুরা দেখিয়েছেন সেই মুদ্রা দেখিয়েছিলেন কেমন করে সাকার ধ্যান করতে হয় কেমন করে নিরাকার ধ্যান করতে এরকম নানা রকমের মুদ্রা তিনি আমাদের দেখিয়েছিলেন দীক্ষার সময় এগুলো গোপন জিনিস এগুলো আমরা বলছি না কিন্তু মহারাজ বলার সময় একটা কথা খুব পরিষ্কার করে দিয়েছিলেন যখন তোমার মন তাতে লীন হয়ে যাবে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে এইগুলির আর কোনো প্রয়োজন নেই একটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে যখন ইলেকট্রিসিটি কারেন্ট চলে যায় তখন আমরা কি করি একটা পাখা নিয়ে এরকমভাবে হাওয়া করতে থাকি হাওয়া করে নিজেকে শীতল করবার চেষ্টা করি তারপরে যখন আচমকায় ইলেকট্রিসিটিটা এসে যায় ইলেকট্রিক পাখা চলতে থাকে আমরা তখনও অভ্যাসবশত এমনি এমনি করে হাওয়া করতে থাকি তারপর একটা সময় ধীরে 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 ওই হাওয়াটা বন্ধ হয়ে যায় আমার নিজের হাওয়া করাটা বন্ধ হয়ে যায় এই সাধন ভজন ক্ষেত্রেও ঠিক তাই আমাদের প্রথম দিকে এই নিয়মগুলিকে পালন করতে হয় এগুলো কখনো জ্ঞান লাভের পক্ষে অন্তরায় নয় এগুলো সেই জ্ঞানের জ্ঞানকে লাভ করার জন্য আমাদের তৈরি করার পক্ষে এটা একটা পথ তারপরে যখন জ্ঞান লাভ হয় যখন সেই জ্যোতিষস্বরূপকে আমরা দেখি তখন ধীরে ধীরে আপনা আপনি আমাদের এই কাজগুলোকে বন্ধ হয়ে যায় দেখবেন সূর্য যখন ওঠে সকালবেলা সূর্য যখন ওঠে আপনার ঘরের আমাদের ঘরেতে যেমন জানলা থাকে আমরা আর মাঝে রাত্রে ঘুম থেকে উঠে দেখি তখনও বাইরে অন্ধকার তখন মনে হয় যে না দিন শুরু হয়নি এখন আর আমাদের ওঠার কোনো প্রয়োজন নেই কিন্তু হঠাৎ করে যখন ঘুম ভেঙে দেখি ডান দিকে কাঁচেতে সূর্যের আলো এসেছে আমাদেরকে কাউকে বলতে হয় না উঠে পড়ো প্রকৃতি আমাদের বাধ্য করে উঠে পড়তে আমরা তখন আবার কর্মপ্রবাহের মধ্যে জড়িয়ে পড়ি ঠিক সেই রকম যখন এমনদের ভেতরের জ্ঞান ও সূর্য প্রকাশিত হয় তখন আর আলাদা করে কোনো সাধন ভজন করতে হয় না তখন আমরা ভেতরে সেই আলাদা আলোটিকে আমরা অবলম্বন করি আমাদের ভেতরে আলোটিকে প্রজ্বলিত করতে পারি এটা হচ্ছে কথা তাই বলছেন সাধনাতির ফলে ফলেই যদি সাক্ষাৎ আত্মাকে সাক্ষাৎ প্রত্যক্ষ করা করা যেত তবে আর শাস্ত্রে সাধককে ওই সব কর্মের ফল ত্যাগ করতে বলা হতো না ওই যে কর্ম ফল আমরা যে ত্যাগ করে ফেলি তার কারণ হচ্ছে ওটা ত্যাগ করতে হয় না ওটা যায় ঠাকুর বলছেন না যে ওই যে নারকেল গাছের পাতা সেটা যখন ইয়ে হয় যখন তাতে সেটা শুকিয়ে যায় তখন খসে পড়ে কিন্তু ওই যে বেললোর ত্যাগটা থেকে যায় এই যে আমাদের লোকগুরুরা দেখবেন তারাও আমাদের মতো সাধন ভজন করেন তাদের এসবে সত্যি সত্যিই কোনো প্রয়োজন নেই কিন্তু তারা করেন লোকশিক্ষার জন্য তারা যদি না করেন তাহলে হবে না ঠাকুরের কথামৃতে একটি ভারী সুন্দর উদাহরণ আছে একজন অনেক বেশি গুড় খেত তাকে আচার্য বা ডাক্তার মশাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো কবিরেজ মশাই বললেন আজ নয় কালকে এস আসবে তার পরের দিন আবার সে অনেকটা পথ অতিক্রম করে সে পরের দিন পৌঁছলো সেই যিনি অনেক পরিমাণ গুড় খায় তাকে তিনি বললেন দেখো বাবা গুড় খেও না গুড় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তখন যিনি সেই পেশেন্টকে রোগীকে নিয়ে এসেছিলেন তিনি বললেন এই কথাটা কালকে বলে দিলে কি সমস্যা হচ্ছিল বললেন কালকে আমার খাটের তলায় অনেকগুলো গুড়ের নাগড়ি ছিল যদি সে দেখতো যে আমার খাটের তলায় গুড়ের নাগড়ি আছে অথচ আমি বলছি যে গুড় খেও না গুড় খাওয়া ভালো নয় তাহলে সে ভাবতো গুড় খাওয়া অতটা খারাপ নয় যদি অতটা খারাপ হতো তাহলে উনি তার কাছে অতগুলি গুড়ের নাগরিক রাখতেন না এটা হচ্ছে কথা তাই বলছেন এই মীমাংসা আমাদের 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 যে কর্মফল তখনই ত্যাগ করতে হয় ত্যাগ করতে বলা হয় কিন্তু এটা আপনা আপনি ত্যাগ হয়ে যায় যখন আমরা সাধন ভজন করতে করতে ওই অবস্থা প্রাপ্ত হই তখন আপনা আপনি ত্যাগ হয়ে যায় এই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটা ভারী সুন্দর উদাহরণ দেওয়া আছে যেন সূর্য যখন ওঠে তখন এই যে পদ্মফুলের যে পুকুর থাকে পদ্মবন থাকে সেই পদ্মফুলের সমস্ত কুড়িগুলো একে একে সূর্যের আলো স্পর্শ পাওয়া মাত্র সে উষ্ণতা তার গায়ে লাগা মাত্র তারা প্রস্ফুটিত হয়ে যায় তাদের জোর করে বলতে হয় না এসো প্রস্ফুটিত হয় ঠিক সেই রকম জ্ঞান ও সূর্য যখন বিকশিত হয় আমাদের হৃদয়ে তখন আপনা আপনি এই কর্মগুলোর ফল চলে যায় এই কর্মগুলো আমাদের কাছ থেকে চলে যায় শিষ্য বলছেন কিন্তু মহাশয় কর্মের ফলাফলই যদি প্রত্যাশা না রাখলাম তবে কষ্টকর কর্ম করতে প্রবৃত্তি হইব কেন খুব ঠিক কথা যদি কর্মের যদি ফল সেটাকে যদি আমি উপভোগই না করতে পারলাম আমি বাইরে গিয়ে অনেক খুঁজে খুঁজে আমাদের গুগল সার্চে দেখলাম যে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তায় কোথায় কোথায় বাস্কিন রবিনসের দোকান আছে তারপরে সেই বাস্কিন রবিন্সের দোকানে গিয়ে যদি আমার মনমতো আইসক্রিম দেখেও না খেয়ে চলে আসতে হয় তাহলে এত কষ্ট করার কি দরকার গুগল সার্চ করার কি দরকার এবং এই রাস্তার মধ্যে কোথায় কোথায় বাস্কিন রবিন্সের দোকান আছে সেটাইও দেখার কি দরকার এবং সেই অনুযায়ী গাড়ি চালানোর কি দরকার তা খুব স্বাভাবিক স্বামীজি বলছেন শরীর ধারণ করে সদ্বক্ষণ একটা কিছু না করে থাকতে পারা যায় না জীবকে যখন কর্ম করতেই হচ্ছে তখন যেভাবে কর্ম করলে আত্মার দর্শন পেয়ে মুক্তি লাভ হয় সেইভাবে কর্ম করতে নিষ্কাম কর্মযোগের কথা বলা হয়েছে কি অপূর্ব কথা বলছেন যে আমাদের যখন শরীর ধারণ করতেই হবে তখন কিছু এক না কিছু একটা করতে হবে এবং কিছু না কিছু করতে গেলে এমন কিছু কর্ম করা দরকার যে কর্ম আমাদের কর্মবন্ধনে ফেলে দেয় না প্রভু মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মহারাজ স্বামীজি বলেছেন যে নিষ্কাম কর্ম করলে মুক্তি হয় তখন আমরা সত্যরূপানন্দ প্রশ্ন করে বলছেন আমরা তো নিষ্কাম কর্ম করছি আমাদের তো তাহলে মুক্তি হবেই সত্যরূপানন্দজিকে বলছেন আমাদের প্রভু মহারাজ ডি ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম ইজ রিমেম্বারেন্স কনস্ট্যান্টলি অ্যান্ড কনসিস্ট্যান্টলি রিমেম্বারেন্স অফ লর্ড এ আমাদের কনসিয়াসলি এবং কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড অ্যাট দ্য টাইম অফ ওয়ার্ক যখন কাজ করছি তখন সতত এবং সচেতনভাবে এই সতত আমরা অনেক সময় করি কিন্তু সচেতনভাবে করি না আমরা ভগবানের কাজ করছি এবং তাকে স্মরণ করছি প্রতি মুহূর্তে মুহূর্তে তাকে তাকে করছি প্রতি চিন্তা করছি এই যখন এই ভাবটা আসে তখন সেটা আমাদের নিষ্কাম কর্ম হয় আমরা অনেক সময় মনে করে থাকি নিষ্কাম কর্মটা বোধ খুব সহজ তা কিন্তু নয় স্বামীজি বলছে নিষ্কাম কর্ম করার কথা কেন না যখন শরীরটা নিয়ে থাকতেই হবে তখন নিষ্কাম কর্ম করা দরকার নিষ্কাম কর্ম আমাদের কোনো কর্মবন্ধনের মধ্যে ফেলে না এবং কর্মবন্ধনের মধ্যে ফেলে না বলে আমরা বন্ধনহীন হয়ে ঈশ্বরের সঙ্গে সহজে লীন হয়ে যেতে পারি তাই বলছেন আর তুই যে বললি প্রবৃত্তি হবে কেন তার উত্তর হচ্ছে এই যে যত কিছু কর্ম করা যায় তা সবই প্রবৃত্তিমূলক কিন্তু কর্ম করে করে যখন কর্ম থেকে কর্মান্তর জন্ম থেকে জন্মান্তরের কেবল গতি থাকে তখন লোকের বিচার প্রবৃত্তি কালে আপনা আপনার জিজ্ঞাসা করা হয় কোথায় বলেছেন গহনা গতি তার মর্ম বুঝতে পারে অতএব যখন কর্ম করা যায় কর্ম করে করে আর শান্তি লাভ হয় না তখনই সাধক কর্মত্যাগী হয় এই কথা আমরা অনেকেই কাজ ছেড়ে দিই কাজ করতে চাই না শুধু এমনি সাধারণ মানুষদের ভেতরে আমাদের সাধকদের ভেতরে অনেকে দেখা যায় এবং পরবর্তীকালে আমরা তাদের দেখেছি অন্যরকম ভাব আসতে দেখেছি আমরা তো খুব সাধারণ মানুষ আমাদের জন্য স্বামী বিবেকানন্দ এই ব্যবস্থাটি করে গেছেন এই কাজের মধ্যে দিয়ে আমরা যে কাজটি করছি এটিকে ঈশ্বর উপাসনা জ্ঞান করে এর মধ্যে দিয়ে মুক্তি চোখের সামনে তিনি বহু সাধককে আমাদের কাছে রেখেছেন যারা এই কর্মের মাধ্যমে মুক্তি পেয়েছেন আমাদের এই তার মধ্যে দিয়ে আমরা মুক্তির পথ খুঁজে পেয়েছি এরকম দেখিয়েছেন যারা শ্রীরামকৃষ্ণের সেবা করছেন শ্রীরামকৃষ্ণের পূজা করছেন তারা মুক্ত হয়ে গেছেন দিনের পর দিন কর্ম করেছেন সেই কর্ম তার মধ্যে দিয়ে তিনি মুক্তির পথ দেখেছেন সব সময় ভেবেছেন স্বামীজির কথা একজন কর্মযোগীর সঙ্গে থাকার আমার সৌভাগ্য হয়েছিল আমরা দেখেছি পূজনীয় স্বামী অমলানন্দ জিকে সব সময়ে তিনি মনে করতেন তিনি স্বামীজির কাজ করছেন তার কোনো কষ্ট নেই চুয়াত্তর বছর বয়স তিনি এই বিকাশ ভবনে এক টেবিল থেকে আরেক টেবিল ঘুরে বেড়াচ্ছেন গ্রান্ট আনার জন্য আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম তখন তার সঙ্গে গেলে কিন্তু তাকে দেখতাম কখনো বিরক্ত হতেন না বলতেন স্বামীজি আমাকে এই কাজ করতে বলে গেছেন এই কর্মে আমার কোথাও কোনো বিরক্তি নেই ছটা পনেরোয় তার অফিস শুরু হতো রাত্রি নটা অবধি তিনি কন্টিনিউয়াসলি কাজ করতেন কখনো কোনো অবস্থাতে থামতেন না দুপুরবেলা আমরা জোর করে তাকে এই পাওয়ার ন্যাপ বলা হয় পঞ্চাশ ঘন্টা মতো একটু বিশ্রামে পাঠানো হতো তারপরে আবার তিনি কাজ শুরু করে দিতেন নিঃশব্দে কাজ করতেন এত কাজ করতেন আমি আমি চব্বিশ বছরের ছেলে সে চুয়াত্তর বছরের বৃদ্ধের সঙ্গে কিছুতেই পাল্লা দিতে পারতাম না বিকাশ ভবন গিয়ে আমাদের হাত পা টনটন ঝনঝন করতে একটু বসার জন্য আমরা আকুল হতাম মহারাজের কোনো ক্লান্তি নেই যে অফিসারদের সামনে তিনি দাঁড়িয়ে আছেন তারা সামান্য একটু বসতেও দিতেন না তাকে তাদের হয়তো বয়স তার পঁয়ত্রিশ ছত্রিশ বছর আর উনি সেই চুয়াত্তর বছরের বৃদ্ধ সেই সমস্ত কাগজপত্র নিয়ে তাদের কাছে যাচ্ছেন স্যার এটা দেখে দিন এই কাজটা করে দিন এই কাজটা করে দিতে হবে নাহলে স্কুল কলেজের মাইনে হবে না ছাত্রদের পড়াশোনা ঠিকঠাক হবে না বলছেন স্বামীজি আমাকে আমরা বলেছি অনেকবার জিজ্ঞেস করেছি ক্লান্ত হন না বলছেন না ক্লান্ত হইনি আমি স্বামীজির কাজ করছি আমি তো অন্য রকম কিছু পারি না সাধন ভজন তো কিছু পারি না তাই আমাকে স্বামীজি এই কাজ করতে দিয়েছেন আমি মন প্রাণ উজাড় করে স্বামীজির কাজ করছি আমার বিশ্বাস আমি যখন আমার আপনা কর্ম ক্ষয় হয়ে যাবে তখন আমি তার ভাবেতে ডুবে থাকব। আমরা দেখেছি তার শরীর চলে যাওয়ার কয়েক বছর আগে তাকে এই কলেজের কাজ থেকে বেলুর থেকে ছেড়ে দিতে বলা হলো তার এত বয়স হয়ে গেছিলো এত চাপ ছিল ছেড়ে দিতে বলা হলো যেদিন ছেড়ে দিলেন তিনি এক অন্য সাধনায় ডুবে গেলেন রামকৃষ্ণ সাধনায় ডুবে গেলেন কতটা প্রস্তুতি ছিল কতখানি প্রস্তুতি ছিল ভেবে দেখুন যে তিনি যে ডুবে গেলেন তার এতটুকু কোনো কষ্ট হতে থাকলো না তিনি তার মধ্যে ডুবে গেছেন তাকে দেখে কখনো মনে হচ্ছিল না তিনি যেন নতুন করে সাধন করছেন আমরা অবাক হয়ে যেতাম কেমন করে কলেজ ছেড়ে আছেন কেমন করে সমস্ত কাজ ছেড়ে আছেন নিজে বলছেন না কি সুন্দর কথা এটি চোখের সামনে আমি দেখেছি বলছেন কর্ম করে করে যখন কর্ম থেকে কর্মান্তরের জন্ম থেকে জন্মান্তরেই কেবল গতি থাক হতে থাকে তখন লোকের বিচার বৃত্তি কালে আপনা আপনি জেগে উঠে জিজ্ঞাসা করে কর্মের অন্ত কোথায় তখনই সে গীতামুখে ভগবান যা বলেছেন গহনা কর্ম গতি কর্মের সেই গভীরে যাওয়াটাই কর্মের গতি তার মর্ম বুঝতে পারে অতএব যখন কর্ম করে করে আর শান্তি লাভ হচ্ছে না তখন মানুষ কর্মত্যাগী হন যখন আপনা আপনি ছেদন হয়ে যান যখন এই অবস্থা থেকে সে আপনা আপনি মুক্তি পায় তখন আর তার অন্য কোনো রকম কোনো কিছু আর আসে না সে আপনা আপনি এর থেকে মুক্তি পায় দেখেছি মহারাজকে দেখেছি আমরা মনে মনে ভাবছি আমরা তো বেশি সে আনা আমরা মনে মনে ভাবছি যে মহারাজ কেমন করে থাকবেন কলেজ ছাড়া একদিনও মহারাজ থাকতে পারবেন এইসব আমরা ভাবছি মনে মনে যে মহারাজ কিছুতেই থাকতে পারবেন না কেমন করে থাকবেন একটুও পারবেন না কিন্তু দেখলাম মহারাজ এক অন্য জগতের মধ্যে বিচারণ করছেন কলেজের কথা একবার মুখেও জিজ্ঞাসা করছেন না যে কাজগুলো তার সহজাত ছিল সেই কাজগুলোর প্রতি তার তার কোনো কোনো নেই নেই ইন্টারেস্ট কাজটা চলছে চলছে কাজ যেন ভুলে গেছেন মনে হচ্ছে একটা নতুন মানুষ একটা নতুন জিনিস নিয়ে ডুবে গেছে আমি আমার নিজের চোখের সামনে দেখেছি আত্মস্থানন্দকে দেখেছি আত্মস্থানন্দটিকে দেখেছি কি প্রচন্ড কাজ করছেন কিন্তু যখন সেই জেনারেল সেক্রেটারি কাজ ছেড়ে দিয়ে ভাইস প্রেসিডেন্টের কাজে ডুবে গেলেন তখন তার মধ্যে একবারে ডুবে আছেন এই যে আগের যে সত্তা ছিল প্রশাসনিক সত্তা সেটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেল এক নতুন মানুষের রূপান্তরিত হলো তাই বলছেন কিন্তু দেহ ধারণ করে কিছু একটা নিয়ে তো থাকতে হবে কি নিয়ে থাকবে বল তাই দু চারটে সৎকর্ম করে যায় কিন্তু এই কর্মের ফলাফলের প্রত্যাশা রাখে না এই যে কিছু নিয়ে থাকার মধ্যে একটা স্পেশালিটি আছে এটার কোনো রকম ফলাফলের প্রতি আমার সামান্যতম আসক্তি হবে না এই কর্মের প্রতি আমার যে কর্মফলের প্রতি আমার যদি আসক্তি না হয় তাহলে কর্ম আমার কাছে কখনো বন্ধন হতে পারবে না বলছেন কারণ তারা জেনেছে যে এই কর্মফলেই জন্ম মৃত্যুর বহুধা অঙ্কুর নিহিত আছে আমরা যদি কর্মীয় ফলের প্রতি আসক্ত হই তাহলে আবার আমাদের জন্ম হবে কারণ বাসনা তৈরি হবে সেই বাসনা যতক্ষণ না নিবৃত্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার নতুন কর্ম আবার নতুন জন্ম আবার একটা নতুন ভাব বলছেন তাই দু চারটি সৎকর্ম করা যায় কারণ তারা জেনেছে যে এই জন্ম মৃত্যুর বহুতা অঙ্কুর নিহিত আছে সেই জন্য ব্রহ্মজ্ঞেরা সর্বকর্মত্যাগী লোক দেখানো দু চারটি কর্ম করলেও তাদের কিছুমাত্র আট নেই এরাই শাস্ত্রের নিষ্কাম কর্মযোগী বলে কথিত আছেন হুতেশ আনন্দজি মহারাজকে দেখছি যেদিনকে ট্রাস্টি মিটিং আছেন তিনি ট্রাস্টি মিটিং পরিচালনা করেন তিন সেদিন তখন তো প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে আলাদা করে জায়গা ছিল না যে ঘরে ওই প্রেসিডেন্ট মার্জে দর্শন হতো সেই ঘরে ট্রাস্টি মিটিং হতো তাই তখন ওইখানে টেবিল টেবিল রাখা হতো আমাদের দর্শন হতো পাশের পাশের যে ছোট্ট যে গলিটা মতো ছিল প্রেসিডেন্ট মহারাজের পুরনো বাড়ির প্রেসিডেন্ট মারাজের ঘর আর দর্শন ঘরের মাঝখানে যে গলিটা ওইখানে দর্শন হতো মারা যাকবারে সকাল থেকে রেডি হয়ে আছেন প্রণাম প্রণাম সেরেই আবার তিনি চলে যাচ্ছেন ট্রাস্টি মিটিং হবে সেইটার জন্য তিনি ওটার পরিচালনা করতেন কিন্তু যে মুহূর্তে মহারাজ ওই ট্রাস্টি মিটিং পরিচালনা করে ফিরে আসছেন ঘরেতে তিনি একবারে সম্পূর্ণ অন্য মানুষ ওই যে মিটিংয়ে যা কিছু সিদ্ধান্ত যা কিছু করেছেন সব কিছু ওইখানে ফেলে দিয়ে তিনি এখন আরেকটা মানুষ এসে রূপান্তরিত হতেন একজন মানুষ কীরকমভাবে এই রকম এই ভগবত সত্তার সাথে মিশে গেলে কীরকম ভগবতময় হয়ে যায় তাকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে এই এই দৃষ্টিগুলো আমরা হয়তো সবটা সেইভাবে নিয়ে হয়ে উঠতে পারিনি কিন্তু এটাই কথা আমাদের কর্মহীন অবস্থায় নিষ্কাম কর্ম করে গিয়ে এক ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যাওয়া এটাই আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্যপাতে যত আমরা এগিয়ে যেতে পারবো ততই আমরা ঠিক ঠিক আমাদের নিজের মুক্তির পথ খুঁজে পাবো এবং আমাদের আত্মমুক্তির দ্বারা আমরা বহু মানুষকে উৎসাহিত করতে পারব যারা ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারবেন অন্যকে জানেন তো বদল করার দরকার নেই নিজেকে যদি বদল করতে পারেন নিজেকে যদি পরিবর্তন করতে পারেন তা অনুপ্রাণিত করে অনেককে অনেকের ভেতরের পরিবর্তন এনে দিতে পারে আজ এই পর্যন্ত নাম প্রসিদাত্মন দেবী বিশ্বার্থী হারিণী ত্রাইলক্ষ ডে যে লোকানাম বরদা অভাবত उम शान्ति, उम शान्ति, ओम शांति, ओम शांति ओम शांति हरि ओम तत्सरामकृष्णारपणमस्तु